নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, এতদিন পর্যন্ত বিএসকে সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্রের আইডি কিন্তু আমরা প্রচুর খোঁজাখুঁজি করেও কিন্তু পাইনি, কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বিএসকে সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্রের আইডি কিন্তু আপনারা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। তা কিভাবে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের আইডি রেজিস্ট্রেশন করবেন, কি কি প্রসেস রয়েছে এবং এই আইডি নিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, এবং এই মুহূর্তে বাংলা সহায়তা কেন্দ্রের ওয়েবসাইট থেকে আপনারা কোন কোন সার্ভিসগুলো পাবেন, প্রত্যেকটি জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র বা পশ্চিমবঙ্গের যে বিএসকে সেন্টার, সেই বিএসকে সেন্টারের ফ্রি রেজিস্ট্রেশনের কাজ চলছে। তা কিভাবে আপনারা বিএসকে সেন্টারের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন, আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড প্রসেসটা আমি আপনাদের একে একে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিএসকে সেন্টারের জন্য যে যে সার্ভিসগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ এই বিএসকে সেন্টারে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন বা রেজিস্ট্রেশন পান, তাহলে আপনারা কী কী কাজগুলো করতে পারবেন। দেখুন, সার্ভিসের আন্ডারে এখানে প্রচুর সার্ভিস রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, খাদ্যসাথী, এছাড়াও ভিউ মোর সার্ভিসের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখতে পারবেন বন্ধুরা আরও অনেক রকমের সার্ভিস কিন্তু এখানে চলে আসবে। তাই একদম বাঁদিকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যানিমেল রিসোর্স, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এছাড়াও কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট কিন্তু এখানে রয়েছে, তা আপনারা দেখে নেবেন। এছাড়াও লেবার ডিপার্টমেন্টও রয়েছে, তা আপনারা দেখে নেবেন। এছাড়াও ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট রয়েছে, তা আমি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে নিতে পাচ্ছেন যে বিএসকে সেন্টারের আন্ডারে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর মিউটেশন, অ্যাপ্লিকেশন ফর আরওআর পর্চা, অ্যাপ্লিকেশন ফর প্লট ইনফরমেশন। তাই এর মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, যে কোনো একটা সার্ভিসের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পাচ্ছেন যে এই সার্ভিসে আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী প্রসেস রয়েছে, তা শর্টে কিন্তু এখানে ফুল প্রসেসগুলো দিয়ে দিয়েছে। তা যে কোনো সার্ভিস যদি আপনারা পেতে চান, সেই সার্ভিসের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের ডেসক্রিপশানে পুরো বলে দেবে যে এই সার্ভিসটি পেতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কী প্রসেস রয়েছে এই সার্ভিসে অ্যাপ্লাই করবার জন্য। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিএসকে সেন্টারের আন্ডারে কিন্তু প্রচুর রকমের সার্ভিস এখানে যুক্ত হয়েছে। তা এই সকল সার্ভিসগুলো যদি আপনারা অনলাইনে পেতে চান, তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের কাজটি কমপ্লিট করতে হবে। আর এই মুহূর্তে বিএসকে সেন্টারের রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রি অফ কস্টে পশ্চিমবঙ্গ সরকার প্রোভাইড করছে। তা আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তা বন্ধুরা এই বিএসকে সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ গুগলে গিয়ে আপনারা bsk.wb.gov.in আপনারা টাইপ করবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তা এই ওয়েবসাইটে আসার পর একদম রাইট সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ সিটিজেন লগ ইন। এই সিটিজেন লগ ইনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তা সিটিজেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার বসানোর জন্য বলছে এবং এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। তা আমরা যেহেতু প্রথম বিএসকে সেন্টারে অ্যাপ্লাই করবো, সেজন্য আমাদের কাছে কিন্তু পাসওয়ার্ড নেই। তাই প্রথমে আপনারা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, একটু নিচে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার বলে অপশন রয়েছে। এই নিউ ইউজার রেজিস্ট্রেশনের মধ্যে আপনারা এসে ক্লিক করবেন। তা নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের লেফট সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা অ্যালাও অপশান চলে এসছে। এই অ্যালাও অপশানটিতে আপনারা কিন্তু লোকেশানটিকে অ্যালাও করে দেবেন। তা অ্যালাও করার পর এখান থেকে আপনারা নিউ ইউজার রেজিস্ট্রেশনে আরেকবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে সিটিজেন ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে। তো এখানে এসে আপনারা আপনাদের 10 ডিজিটের ফোন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তা আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটি বসানোর পর গেট ওটিপিতে ক্লিক করলাম। তা গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে, 6 ডিজিটের ওটিপি। বন্ধুরা, আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি এবং ওটিপিটি বসানোর পর ভ্যালিডেট ওটিপির উপর আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের পুরো ফর্মটি চলে এসেছে, অর্থাৎ নতুন বিএসকে সেন্টারের জন্য রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের কিন্তু এই ফর্মটি কিন্তু পুরো ফিল আপ করতে হবে। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ ফোন নাম্বার যদি আপনাদের অন্য কোনো ফোন নাম্বার থাকে আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। এবং সেকেন্ড যে অপশানটি রয়েছে ডকুমেন্ট টাইপ, অর্থাৎ ডকুমেন্ট টাইপের মধ্যে থেকে এখান থেকে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং এখান থেকে অবশ্যই আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেই ডকুমেন্টসটির নাম্বার কিন্তু এখান থেকে বসিয়ে দিতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিটিজেন মেল আইডি, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটি সঠিক মেল আইডি বসাতে হবে। এবং সেকেন্ড লাইনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে নামটি সঠিকভাবে আপনারা বসাবেন, এখান থেকে ফাদার্স নেমটি বসিয়ে দেবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্ট কলামের মধ্যে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, আপনারা সঠিক ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন। এবং ডিস্ট্রিক্টটি চুজ করার পর এখান থেকে কিন্তু আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি বসাতে হবে। এবং নীচে রয়েছে দেখুন বন্ধুরা পোস্ট অফিস অপশান, এখান থেকে আপনারা সঠিক পোস্ট অফিসটি বসিয়ে দেবেন, এখান থেকে পুলিশ স্টেশন বসাবেন এবং এখান থেকে হাউস নাম্বার, ওয়ার্ড নাম্বার, ভিলেজ, পাড়া, যেটি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই জিনিসটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা সঠিক জেন্ডারটি চুজ করবেন। নিচে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ বসানোর জন্য বলছে। তা আপনারা যখনই ডেট অফ বার্থের মধ্যে ক্লিক করবেন এখান থেকে কিন্তু ডেট অফ বার্থ বসানোর জন্য আপনাদের টেবিলটি চলে আসবে, এখান থেকে আপনারা সঠিক ডেট অফ বার্থটি চুজ করবেন।
এখান থেকে ডেট অফ বার্থ বসানোর পর এখান থেকে কিন্তু আপনাদের এইজটি অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনারা এসসি এসটি ওবিসি যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে সঠিক রিলিজিয়ানটি আপনারা বসিয়ে দেবেন। এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড আপনাদের চুজ করতে হবে এবং এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড বসাতে হবে। তা পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আপনাদের 6 ক্যারেক্টার হতে হবে এবং কম্বিনেশন অফ ক্যারেক্টার আপার অ্যান্ড লোয়ার বোথ, অর্থাৎ একটি পাসওয়ার্ডের মধ্যে আপনাদের একটি আপার কেস থাকবে এবং একটি লোয়ার কেস থাকবে এবং অবশ্যই কিন্তু একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। তা সেভাবেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটিকে তৈরি করবেন এবং পাসওয়ার্ডটি বসানোর পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, অর্থাৎ এখান থেকে আমাদের দেখাচ্ছে নেম অফ দ্য সার্ভিস আর ইউ লুকিং ফর, অর্থাৎ কোন সার্ভিসটি আপনি নিতে চাইছেন। তো এখান থেকে বন্ধুরা বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের আন্ডারে যুক্ত হয়েছে। ধরুন আমি গতিধারা প্রকল্পে অ্যাপ্লাই করব, তাহলে এই গতিধারা প্রকল্পের মধ্যে যখনই আমরা ক্লিক করলাম অ্যাপ্লাই বাটনে তখন কিন্তু গতিধারার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনারা গতিধারা সংক্রান্ত সব জিনিসগুলো জানতে পারবেন। এবং গতিধারা অ্যাপ্লাই করতে গেলে আপনাদের এখান থেকে অ্যানেক্সার কী ফর্ম লাগবে এবং আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সব ডিটেলসগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে যে সার্চিং অপশানটি রয়েছে, এই সার্চিং অপশানের মধ্যে ক্লিক করলে এখান থেকে যে সকল অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছে, অর্থাৎ যে সকল সার্ভিসগুলো এখান থেকে দেখাচ্ছে, এই সকল সার্ভিসগুলোর মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এই সার্ভিসগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সার্ভিসটি আমরা সিলেক্ট করছি, দেখুন বাংলা আবাস যোজনা, এই বাংলা আবাস যোজনার টোটাল ডিটেলসগুলো কিন্তু নিচে চলে এসছে এবং নিচে অ্যাপ্লাই করার কিন্তু অপশান চলে এসছে। এবং ধরুন আমরা এখান থেকে সার্ভিসটি চেঞ্জ করছি, যে সকল সার্ভিসগুলো সাইবার ক্যাফে চালাতে প্রতি মুহূর্তে দরকার হয় এই সকল সার্ভিসগুলো কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং ল্যান্ড ডিপার্টমেন্টের সবকটা সার্ভিস কিন্তু এখানে যুক্ত হয়েছে। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সব রকম সার্ভিস কিন্তু এর মধ্যে যুক্ত হয়েছে। তা যে কোনো একটি সার্ভিসে আপনারা অ্যাপ্লাই করতে চাইলে আপনারা এখান থেকে সিলেকশন করে নিচে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। তা ক্লিক হিয়ারে যখনই আপনারা ক্লিক করবেন যদি সেই সার্ভিসটি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনাদের সেই পোর্টালে সরাসরি কনভার্ট করে দেবে এবং এই একই পোর্টাল থেকে কিন্তু আপনারা কাস্টমারের জন্য যে কোনো সার্ভিস কিন্তু সহজেই প্রদান করতে পারবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত অনলাইন রিলেটেড কাজের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসবো। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।